সবাই কেমন আছো তোমরা? আজকে আবার একটা সুন্দর ঈশ্বরের দেওয়া দিন আমি পেয়েছি, ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে তোমাদের সঙ্গে গল্প শুরু করলাম। আমার ড্যাফোডিল সিম্পল লাইফস্টাইলে সবাইকে জানিয়ে আমার অনেক আদর, অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা, ছোটদের প্রচুর আদর আর বড় হলে প্রণাম। আমার সকালবেলা থেকে আজকে আমি ভাবছি, আমার খুব ছোটবেলার কথা মনে পড়ছিল, সেই যেগুলো তোমরা প্রথমের দিকে দেখলে ওগুলো আমি করতাম, এই মার থেকে মার সিঁদুর কৌটো নিয়ে দুপুরবেলা মা ঘুমোচ্ছে এই ফাঁকে মার সিঁদুর কৌটো নিয়ে জলের মধ্যে সব সিঁদুর দিতাম, সিঁদুর দিয়ে একটা করে করে মোমবাতি টপ 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 টপ, তখন না একদম গোল গোল বোতামের মতো হলো হতো আর কি। আর এখন সেরকম আর হচ্ছে না, হাতটা কাঁপে তো এদিক ওদিক হয়ে যায়, সেই জন্য আমার খুব আজকে মজা লাগছিল। ওরকম করতাম আর মার কাছে কী বকা খেতাম, সিঁদুরগুলো নষ্ট করতাম, কারণ সিঁদুরগুলো নষ্ট করলে আমরা অতটা বুঝতাম না সিঁদুরের মূল্যটা, তখন ছোট, অনেক ছোট, কিন্তু মা খুব রাগ করতো মার সিঁদুর দিয়ে খেলা করলে। ওই দুপুরবেলা মা ঘুমিয়ে থাকলে অন্য ঘরে এই সারাদিন দুপুরবেলা এইগুলো করতাম, একটা একটা করে মোমবাতি জ্বালাতাম আর একটা একটা করে ওই সিঁদুর জল, প্রথম জল আগে আলতাও পেতাম, আলতা পেলে আলতা, বাবা আমাদের খুব বিছানার চাদরগুলো সব সাদা পাতা হতো, সেই জন্য আলতা যদি আমরা পায়ে পড়ে যদি কখনো শুতাম তাহলে ওই লাল ছাপ হয়ে যেত বলে বাবা খুব রাগ করতো, তার জন্য আলতার বাড়িতে ঢুকতো না। তারপরে কি করব, লাল জলটাকে লাল করার জন্য কি করতাম, সিঁদুর দিয়ে গুলতাম, তার মধ্যে একটা মোমবাতি জ্বালাতাম, দিয়ে টিপ 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 করে হাতে যখন ঠান্ডা হয়ে গেলে তুলতাম, একদম মনে হতো ছোটো ছোটো সাদা বোতাম বা লাল বোতাম এরকম মনে হতো। তারপরে নানা একটু সবুজ রং করতাম, সবুজ রঙের মধ্যে টিপ 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 দিতাম, আমার খুব ভালো লাগতো। আর ওর মধ্যে আবার একটা মোমবাতি, কাচের বাটি বসিয়ে মোমবাতি জ্বালিয়ে এরকম এই দুপুরবেলা একা একা ওইসবই করতাম, তখন তো আর অত বেরোনো টেরোনো দিতো না, দুপুরবেলা তো মার বাইরে ঘরে একদম দরজা বন্ধ করে দিত, ঘুমালে ঘুমাও আর নালে এই সব করো। তা আমি ওইভাবেই দুপুরগুলো কাটাতাম, যার জন্য আর কি তোমাদের সঙ্গে সেটা ওইগুলো মনে পড়ছিলো বলে করলাম, আমার খুব মজা লাগলো করে। আমি ওই ভাবলাম ঠিক আছে আমার ছোটোবেলারগুলো ওদের সঙ্গে শেয়ার করি, ওরা তো আমার নিজের আপন, ওরা আমার ভীষণ আদরের, আর আমি যেটাই করি তোমরা সেটাকেই ভালো বলে ভালো করে নাও। আসল কী হয়েছে জানো তো, এখন সকাল থেকে যেমন ধরো ব্রেকফাস্টটা সেরমভাবে করিনি, একটু শুধু মুড়ি খেয়েছি আর অন্য কিছু খাইনি, খাবার আগ্রহটা চলে গেছে, খেতে ইচ্ছা করে না, এত কাজের চাপ পড়ে গেছে না, একদিন দুদিন একটু ঘর বাড়ি পরিষ্কার না করে ঘরে ধুলো হয়ে যাচ্ছে, তাই জন্য আমি ইয়ে করলাম ওই ব্রেকফাস্ট ওই করার পর দুপুরবেলা করেছি একটু ডালের বড়া করেছি আর উচ্ছে সেদ্ধ দিয়েছি, ঘরে দই ছিল আর কুমড়ো ভাজা, কুমড়ো ভাজা এই দিয়ে একটু ঘি দিয়ে খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে কেন আমার আর দুপুরবেলা অন্য কিছু লাগছেও না, রান্না করতে ইচ্ছা করছে না, রান্নাঘরে ঢুকলেই শরীরটা খারাপ লাগছে, আর রান্না করার মতন কাটা বাটা সব কিছু করে তারপর রান্নাঘর পরিষ্কার করো, এখন আর আগের মতন রান্নাঘর আমি পরিষ্কার করতেও পারি না, খুব কষ্ট। আমি গ্যাস তুলে তলাটা পরিষ্কার করা, দেয়াল পরিষ্কার করা, সব কিছু খুব কষ্ট, সেই জন্য আমি ঠিক আছে আজকে এগুলো তারা ঝাঁটাফাট করে নিয়ে স্নান করে পুজো সেরেছি, দুপুরবেলা ওই খাওয়া দাওয়া করেছি, আর বিকেলবেলা ইচ্ছা আছে সামনে একটা দোকানে যাব, একটু ডিটারজেন্ট পাউডার শেষ হয়ে এসছে একদম আর কি, ডিটারজেন্ট পাউডার কিনবো, আরও ঘর মানে লিখে নিয়েছে আর কি, টুকটাক জিনিস কিনতে হবে, একটুখানি ময়দা কিনবো, ওই কিনবো, ময়দাটা আমি খুব একটা খাই না, কিন্তু কিছু কিছু সময় আছে আমি ওই ধরো একটু সন্ধ্যেবেলা এগ রোল বানাতে ইচ্ছে করলো একটু ময়দা, তখন ওই আটা অল্প একটু আটা দিয়ে আর ময়দাটা দিয়ে করে নিই, আটাটা খাওয়াই ভালো, আটার টেস্টও হয়, কিন্তু রোল টোলগুলো যেন আটার দেখার ব্যাপার আছে না, মানে আটার রোল দেখতে কীরকম লাগে মানে অন্যরকম, আর ময়দার রোলটা দেখতে ভালো লাগে, ওই তখন একটু স্যালাড কোচানো থাকে হয়তো, একটা ডিম দিয়ে গুলে রোল করে হয়তো ঘরে খেলাম, ওই জন্য ময়দাটা আনতে যেতে হবে। আরও আছে লেখা আছে, কিছু কিছু জিনিস লেখা আছে, আমি এখন চট করে মনে করতে পারছি না, ওই সব কিনে টিনে তারপরে আসবো বিকেলবেলা, সন্ধেবেলা ওই আবার সকলের ভিডিও দেখবো, সকলে এই তো জীবন, এইভাবেই জীবন কাটছে, সবার সুন্দর সুন্দর কমেন্ট পড়ছি, ভীষণ ভালো লাগে আমার কমেন্টগুলো পড়তে, কারণ এই যে সেদিনকে কয়েনের সমস্ত ওল্ড কয়েনের ছবিগুলো দিয়েছিলাম না,
ওই কয়েনগুলো আমার আগে আমার হ্যাবিট ছিল, ওটা ওই লোকের থেকে কালেকশন করা। বা ধরো যখন একবার 83-তে আমি হংকং গিয়েছিলাম, হংকংয়ে গিয়ে ওখানকার সেন্ট অনেক জোগাড় করেছিলাম, কেউ কেউ লোক চাইলে আবার দিয়ে দিই, মানে অনেকে ভালোবাসে কালেকশানে, আমার ওটা একটা হবি ছিল। তারপরে তখনকার দিনের পয়সা, এ তারপরে তোমার ওই ছোটো ছোটো গীতা, ছোটো ছোটো চণ্ডীর বইগুলো, নানান রকম ওই ছোটোবেলা, ওই ছোটোবেলা বলছি ওই বিয়ের পরেই ওটা হয়েছে, কিন্তু ওইটা আমার কালেকশানে খুব ভালো লাগতো, ওই জন্য তোমায় দিয়েছিলাম, ওই ভিডিওতে দিয়েছিলাম, তাই জন্য সবাই খুব সুন্দর, খুব অ্যাপ্রিসিয়েট করেছে, ভালো লেগেছে আমার খুব। ওটা যে তোমাদের ভালো লাগবে আমি জানতাম, কারণ ওল্ড কয়েন সকলেই খুব পছন্দ করে। আর কালেকশানে এক এক, যেমন আমার স্ট্যাম্পেরও নানা বিভিন্ন দেশের স্ট্যাম্প আমি এক ডায়েরির মধ্যে আঠা দিয়ে দিয়ে রাখতাম, ভীষণ স্ট্যাম্প কালেকশনের হ্যাবিট ছিল। মানে ওই ধরনের হবিগুলো ঠিক এখনকার দিনে খুব একটা দেখি না আমি কাউকে, ওগুলো কিন্তু আমাদের ভীষণ ছিল মানে আগেকার দিনের। আর ওই যে দেখবে দুটো মূর্তি দেখিয়েছি, সেই মূর্তি আমি ওই আমার বউ মোরাদাবাদে গিয়েছিল তখন ওখান থেকে নিয়ে এসে আমাকে দিয়েছে আর কি, তা সেই ওই আজকে বার করেছি, এতদিন প্যাকেট করাই ছিল, তাই জন্য ওগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই শেয়ার, টুকটাক শেয়ার আর গল্প, এটাই আমার ভিডিও, তোমরা এটাই দেখো, ভালো থেকো সবাই, সুন্দর থেকো সবাই, আমার অনেক 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 আদরণীয়, অনেক ভালোবাসানীয়। আর সবচেয়ে বড় কথা, বয়স্ক যারা বাবা মা আছে, শ্বশুর শাশুড়ি আছে, তাদের যত্ন করো, তারা বড্ড বয়স হয়ে গেলে তারা বড্ড অসহায়। আমি সেই জন্যই তোমাদের বাবা রোজ রোজ এক কথা বলি, বারবার এক কথা বলি, যে তাদের একটু দেখো, তাদের সঙ্গে একটু গল্প করো, কোনো কিছু কাজ ধরো তুমি করছো সেটা একটু শেয়ার করো তাদের সঙ্গে, মা আমি এটা করছি, বা বাবা এটা করছি ভালো হয়েছে, বা কিছু করে দেখালে, তখন তারা মনে করে যে আমি একা না, আমাদের সঙ্গে তোরা গল্প করে, কথা বলে। কারণ যে কোনো ভালোবাসা নিম্নগামী, ছেলে মেয়েদের বিয়ে হয়ে গেলে তার সন্তান, তার বউ, তার পরিবার হয়ে যায়, একটা আলাদা হয়ে যায়, যতই মা বাবা থাকুক, তবুও তার মধ্যেও যদি একটু কষ্ট করে সকলকে দেখা হয়, কথা বলা হয় মা বাবার সঙ্গে, তাহলে আর জিনিসটা একটু ভালো হয়। তোমরা করছো, সবাই করো আমি জানি, তবুও কিছু কিছু মানুষ তো কাজে ব্যস্ত থাকে, কোনো কোনো ছেলে বউরা চাকরি করে, বাকরি করে, এরকম অনেক কিছু হয়। ঠিক আছে, আজকে এইটুকু, এই পর্যন্ত, অনেকবার ঠিক আছে করলাম, যাচ্ছি না, কিন্তু আজকে তোমাদের সঙ্গে এখানেই টাটা করলাম, আবার বললাম, সকলকে খুব আদর, খুব ভালোবাসা, টাটা।